গত দেড় দশকে বাংলাদেশের বেশ কয়েকটি বড় প্রকল্পে অর্থ ঋণ দিয়েছে চীন। এর মধ্যে পদ্মা সেতুতে রেল সংযোগ, কর্ণফুলী নদীর নিচে টানেল ও মেট্রো রেলের মতো মেগা প্রকল্পও রয়েছে। বাংলাদেশের ভেতরে এসব উন্নয়ন প্রকল্পে চীন কেন ঋণ দেয়? বাংলাদেশের এসব প্রকল্পে ঋণ দিয়ে তাদের লাভই বা কি? চীন আফ্রিকা, এশিয়া, ইউরোপের বিভিন্ন দেশকে ঋণ দিয়ে থাকে, কিন্তু বিশ্লেষকরা মনে করেন অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশকে ঋণ দেওয়াটা চীনের জন্য বেশি লাভজনক। তাদের টাকা আছে, সেটা তারা ঋণ দিতে পারছে, এখানে ঋণ দিলে তাদের লাভ, ইন্টারেস্ট পাচ্ছে। এক দুই হলো যে প্রজেক্টগুলিতে ঋণ দিচ্ছে সেগুলি ওভারপ্রাইসড এবং চাইনিজ কন্ট্রাক্টররা এখানে কাজ করতেছে, সেই প্রজেক্টগুলি করছে। এমনকি যেটাতে তারা ঋণ দিচ্ছে না, যেটাতে তারা আসলে সহায়তা দিচ্ছে না বা ঋণ দিচ্ছে না, সেখানেও কিন্তু চাইনিজ কন্ট্রাক্টরের কাজ করছে। সবচেয়ে বড় প্রজেক্ট যেটা আপনার পদ্মা ব্রিজ কন্ট্রাক্টর তো চীনারাই ছিল। হ্যাঁ, যে কোনো বড় শক্তি ইকোনমিক, তাদের অন্যতম জিনিসটা হচ্ছে তারা ইকোনমিকে ইউজ করে, লেভারেজটাকে ইউজ করে। চীন তার হাতে তো সারপ্লাস ক্যাপিটাল আছে, তো বাংলাদেশ তো হলো এখন একটা মানে ক্যাপিটাল ইনটেনসিভ ডেভেলপমেন্টের জায়গা, এবং চীনারা তাদের আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে তারা ইনফ্রাস্ট্রাকচারে টপ অফ দ্য ওয়ার্ল্ড বলতে পারে। রিজিওনাল কান্ট্রি অনুযায়ী ইন্ডিয়ার পরেই আমরা কিন্তু তাদের সবচেয়ে বড় ইনপুট সোর্স, মানে ওদের জন্য এক্সপোর্ট সোর্স, সেটা তারা কেন করবে? প্রায় 150 কোটি মানুষের দেশ চীনে করোনা মহামারীর পর 2023 সালে বেকারত্বের হার রেকর্ড সংখ্যায় বেড়েছে। চীনের সরকারি হিসাব অনুযায়ী গত বছরের মাঝামাঝি সময়ে দেশটিতে 16 থেকে 24 বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার 20% ছাড়িয়ে গেছে। বাংলাদেশে ঋণ দেয়া এবং বিনিয়োগ করার ফলে চীনা নাগরিকদের বাংলাদেশে কাজের সুযোগ তৈরি হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। একেবারেই দুই পক্ষের লাভজনক, তার মধ্যে চীনের স্বার্থ আমাদের চেয়ে একটুও কম না, কারণ চীন ঋণ দিচ্ছে এবং চীনা কন্ট্রাক্টররা এখানে কন্ট্রাক্টরি করতেছে। পুরো বিষয়টাতে আমাদের যে স্বার্থ, চীনের স্বার্থ তার থেকে একটুও কম না। চীন যদি ঋণ না দেয় তাহলে সেই প্রজেক্টে তো চীনারা যে এককভাবে যেভাবে তারা কন্ট্রাক্ট নিচ্ছে সেটা তো পারবে না তারা। তো অনেকে মনে করেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে চীনের কাছে বাংলাদেশ আলাদা গুরুত্ব পাচ্ছে। আর্থিক ইনভেস্টমেন্টের মাধ্যমে বা ঋণের মাধ্যমে বাংলাদেশের সাথে তাদের ইনফ্লুয়েন্স বজায় রাখার চেষ্টা করছে, যাতে করে বাংলাদেশ পরিপূর্ণরূপে চীন বিরোধী ভারতীয় একটা অ্যাক্সিসে যোগ না দেয়। কারণ যদি চীনের কাছে যদি বাংলাদেশের কোনো স্বার্থই না থাকে, তাহলে তো বাংলাদেশ খুব সহজেই ভারত যেরকম ভাবে চাইবে সেভাবেই চীন বিরোধী একটা অবস্থান নেওয়া সম্ভব, এবং চীনের স্বার্থ আমার মতে ওইটি। ইন্দো প্যাসিফিক বা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশ্বের অর্ধেকের বেশি মানুষ বাস করে, যা সব ধরনের পণ্যের বাজার হিসেবে গুরুত্বপূর্ণ। পাশাপাশি সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রেও এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ। ট্রেড পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইন্দো চাইনিজ ট্রেড এখন $125 billion, তার হচ্ছে যে ট্রেড কিন্তু চলছে বিদেশে, কিন্তু তার ট্রেড 90% ট্রেড ইন্ডিয়ান ওশান দিয়ে যায়, প্যাসিফিক এবং ইন্ডিয়ান ওশান দিয়ে। কাজে তার অবভিয়াসলি রুটটাকে সিকিউর করা বা এই রুটটা সিকিউর থাকুক, এটা তো জানা যায়, খুব স্বাভাবিকভাবেই যে কোনো কান্ট্রি আমরা চাই। আর যুক্তরাষ্ট্রের ঘোষিত ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কারণে বঙ্গোপসাগরকে চীন নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, সে কারণেও বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী চীন।